রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুলিশ লাইন সংলগ্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সমাজে বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের আজীবন সদস্যদেরও সংবর্ধনা জানানো হয়। এদিন ডক্টর তুষারকান্তি পচব্বাল, সমাজসেবী পল্লব দাস সহ বেশ কিছু মানুষকে সংবর্ধনা জানানো হয়। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। পূর্ব বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।